1756 সালের জানুয়ারির এক শীতল সন্ধ্যায় সঙ্গীতজ্ঞ লিওপোল্ড মোৎসার্ট সলজবুর্গ শহরে তার সন্তান জন্মের ছোট্ট এক আয়োজন করেছিলেন। তার স্ত্রী মারিয়া অ্যানা তখন প্রসব বেদনায় কাতর। রাত 8টায় সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাদের কোলে আসে এক পুত্র সন্তান। পুত্র সন্তানের পুরো নাম রাখা হয় ইয়োহানস ক্রাইসোস্তোমোস ভলফগাঙ্গুস থিওফিলাস মোৎসার্ট। সেই পুত্র সন্তান পরে নিজ গুণে পৃথিবীতে ভলফগাং আমাদিউস মোৎসার্ট নামে পরিচিত হন। ছোটবেলায় বাবার তত্ত্বাবধানে মোৎসার্টের সঙ্গীত শিক্ষা আরম্ভ হয়। পিয়ানোর কর্ডে হাত পড়ার সঙ্গে সঙ্গেই পরিবারের প্রত্যেকে তার সঙ্গীত চেতনা দেখে চমকে ওঠেন। 1761 সালের জানুয়ারিতে সঙ্গীতজ্ঞ পিতা ভিয়েনায় বাজানোর জন্য একটি সঙ্গীতের স্বরলিপি লিপিবদ্ধ করে কেবল শেষ করে রেখেছিলেন। তখন মোৎসার্টের পঞ্চম জন্মদিন দরজায় কড়া নাড়ছিল। সে হঠাৎ বাবার লেখা স্বরলিপির নোটবুক খুলে পিয়ানোর সামনে বসে দেখে দেখে সঙ্গীতটি বাজানো শুরু করে। গভীর বিষয়ে তখন বাড়ির লোকেরা তার বাজনা শোনে। পৃথিবীখ্যাত পিয়ানোবাদক বনে যাওয়ার সেই ছিল শুরু। পরের বছরটা ছিল বাবার সঙ্গে ভিয়েনা, মিউনিক এবং আরো কিছু জায়গায় সঙ্গীত পরিবেশনে সামান্য অংশগ্রহণ করা। বাবা তখন সন্তানের সঙ্গীত পরিবেশনের উপর পুরোপুরি আস্থা রাখতে শুরু করেছেন। পরের 3 বছর বাবার সঙ্গে মোৎসার্ট অন্তত 17টা শহরে পিয়ানো বাজিয়ে বেড়ান। ওই বয়সেই তিনি রাজা, রানী, সম্রাট, সম্রাজ্ঞীদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে বহুবার পিয়ানো বাজিয়ে শোনান। মিউনিক, প্যারিস, লন্ডন, হেগ ও জুরিখের মতো বড় শহরে ছোট্ট বালক অভিজাত শ্রোতাদের সুরের জাদুতে মোহিত করেন। 1768 সালে মোৎসার্ট প্রথম পরিপূর্ণ একটি অপেরার স্বরলিপি লেখেন। সঙ্গীতটি প্রকাশিত হলে অনেকে সন্দেহ প্রকাশ করেন যে এটি হয়তোবা তার পিতার সৃষ্টি। পিতা ভেবে পাচ্ছিলেন না মোৎসার্টের সৃষ্ট প্রথম অপেরা কোথায় উদ্বোধন করা যায়। তবে মানুষের সন্দেহের অবকাশ ঘটানো এবং মাত্র 12 বছর বয়সী সন্তানের অভূতপূর্ব সৃষ্টির প্রদর্শন দুয়ে মিলে তাকে নিঃসন্দেহে উত্তেজনায় রেখেছিল। শেষ পর্যন্ত জন্মস্থান সলজবুর্গেই অপেরার আয়োজন হয়। মোৎসার্টকে তাৎক্ষণিকভাবে সঙ্গীতটিতে ছোটখাটো নানা পরিবর্তন বা পরিবর্ধন করে নানা কায়দায় বাজাতে দেখে সন্দেহপ্রবণ শ্রোতাদের ভুল ভাঙে। 1785 সালের শেষ নাগাদ মোৎসার্টের পরিচয় হয় ভেনিসের সঙ্গীতজ্ঞ ও কবি লরেঞ্জো দা পন্টের সঙ্গে। দুজনের মিলিত প্রচেষ্টায় সৃষ্টি হয় দ্য ম্যাজিক অফ ফিগারো অপেরাটি। সঙ্গীতটি ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং ভিয়েনা ও প্রাগের শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়। সেই সৃষ্টির সূত্র ধরে দুই বন্ধু রচনা করেন দন জিওভান্নি। এই সঙ্গীতটি তাকে প্রশংসার শিখরে নিয়ে যায়। পৃথিবীর সঙ্গীতের ইতিহাসে এই সৃষ্টিগুলোই তাকে অনন্য সাধারণ করে তোলে। 1787 সালে এরই ফলে তিনি সম্রাট দ্বিতীয় জোসেফের দরবারে সঙ্গীতজ্ঞ হিসেবে নিয়োগ পান। কিন্তু যুদ্ধের ডামাডোলে সেই সৌভাগ্যে ইতি ঘটে। তার ভেতরের শিল্পী সত্তা অর্থনৈতিক কিংবা সামাজিক কোনো আঘাতেই ব্যাহত হয়নি। বরং মোৎসার্টের জীবনের শেষ বছরগুলো ছিল সত্যিকার অর্থে দুর্দান্ত সৃষ্টিশীল। তখন তিনি দ্য ম্যাজিক ফুল্ড, স্ট্রিং কুইন্টেটস, মোলেইটের মতো কালজয়ী সঙ্গীত রচনা করেন। 1791 সালে মোৎসার্ট যখন মাত্র 35 বছর বয়সে মৃত্যুবরণ করেন, তখন সে যুগের স্বল্পায়ু মানুষের হিসেবেও এক অকাল মৃত্যুই বলা হয়েছিল। কিন্তু ছোট জীবনেই তিনি সংখ্যায় ও মানের উৎকর্ষতায় এমন সঙ্গীত শ্রোতাদের জন্য রেখে গেছেন যা অবিশ্বাস্য। তাই অনায়াসেই বলা যায় শ্রোতার মৃত্যু না হওয়া অবধি মোৎসার্টের সঙ্গীতেরও মৃত্যু নেই। তানজিলা খান মিম, সময় সংবাদ।